আমরা আজকে যে বিষয়টি নিয়ে যে দিবসকে সামনে রেখে কথা বলছি সেটি বিশ্ব খাদ্য দিবস এবং এই বিশ্ব খাদ্য দিবসে এবারে প্রতিপাদ্য বিষয়ে খাদ্যের অধিকারের কথাটি বলা আছে। খাদ্যের অধিকারের কথা যখন আমরা বলবো তখন কিন্তু আমরা সবসময়ই বলবো নিরাপদ খাদ্যের অধিকার, কারণ খাদ্যের সঙ্গে মানুষের অসুস্থতা, মানুষের ভালো থাকা সব কিছু নির্ভর করে। সে কারণে খাদ্যের অধিকারের কথা যখনই আমরা বলতে যাই বা নিরাপদ খাদ্যের অধিকারের কথা যখনই আমরা বলতে যাব তখন কিন্তু কিছু অংশীজনের কথা আমাদের বলতে হবে, যেটি হচ্ছে যে আমাদের খাদ্য উৎপাদনকারী, খাদ্য সংরক্ষণকারী, খাদ্য পরিচালনার সঙ্গে ব্যবহৃত যে ব্যবসায়ী গোষ্ঠী আছে এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যারা খাদ্য ব্যবসায়ী যারা আছে, তারপরে হোটেল ব্যবসায়ী, সবারই এই বিষয়ে সচেতনতা দরকার। শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের মাধ্যমেই শুধুমাত্র এই সচেতনতা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।